বিসমিল্লাহ রহমানির রহিম। ব্যবসা শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি, আমি আবদুল্লাহ আল আমিন। এই পর্বে আমরা আলোচনা করব দ্য অ্যাকাউন্টিং প্রসেস চ্যাপ্টারের হিসাব চক্রের যে সংজ্ঞা সেটি নিয়ে মূলত আমাদের আজকের আলোচনার বিষয়। হিসাব চক্র বলতে মূলত বোঝায় যে হিসাব বিজ্ঞানের যে হিসাব রক্ষণ প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়া বিভিন্ন ধাপে বিভক্ত এবং এই একটার পর একটা যে ধাপ এবং প্রত্যেকটা হিসাব যে ধাপগুলো অনুসারেই আবর্তিত হয় সেটিকে হিসাব চক্র বলা হয়। যেমন এখানে বলা হচ্ছে যে চক্রের মাধ্যমে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপসমূহ আবর্তিত হয় তাকে হিসাব চক্র বলে। আবার হিসাব চক্র বলতে একটি প্রতিষ্ঠানের হিসাব সংক্রান্ত পর্যায়ক্রমিক কার্যাবলীকে বোঝায়। অর্থাৎ একটা নির্দিষ্ট হিসাবকালের মধ্যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের বা অব্যবসায়ী প্রতিষ্ঠানের বা কোনো প্রতিষ্ঠানের যে হিসাব প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যে পদ্ধতি ব্যবহার করে সম্পূর্ণ হয় এবং তার পরবর্তী সময়ে আবার একই ধরনের নিয়মকে ফলো করা হয় সেটি হচ্ছে হিসাব চক্র। একটা সংজ্ঞা যদি আমরা দেখি যে অ্যাকাউন্টিং সাইকেল ইজ এ সিরিজ অফ স্টেপস রিলেটেড টু অ্যাকুমুলেটিং প্রসেসিং অ্যান্ড রিপোর্টিং ইউজফুল ফিনান্সিয়াল ইনফরমেশন দ্যাট আর পারফর্ম ডিউরিং অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড। হারম্যানসন এই সংজ্ঞাটি দিয়েছিলেন। তো এটি দিয়ে এই সংজ্ঞা অনুসারেও বোঝা যায় ব্যাপারটি এরকম যে কোনো নির্দিষ্ট হিসাবকাল বা হিসাব বর্ষকে কেন্দ্র করে হিসাব লিখন প্রক্রিয়ার যে ধাপ বা পর্যায়গুলো বা পর্বগুলো একটির পর একটি ধারাবাহিকভাবে অগ্রসর হতে থাকে এবং পরবর্তীকালের শুরুতে আবার সেই প্রথম ধাপে এটি ধাপ থেকেই আবার শুরু করা যায়। এই এই যে প্রতিবার যে একটা নির্দিষ্ট সময় পর পর একই ধরনের যে পদ্ধতিকে ফলো করা হচ্ছে বা অনুসরণ করা হচ্ছে এটিকেই চক্র বলা হচ্ছে বা অ্যাকাউন্টিং সাইকেল বলা হচ্ছে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এই পদ্ধতিটি এভাবে চলতেই থাকবে। সেই ব্যবসায়ী প্রতিষ্ঠান যতদিন ধরে হিসাব বিজ্ঞানের বা হিসাবশাস্ত্রকে অনুসরণ করবে ততদিন পর্যন্ত তাকে এই পদ্ধতিতেই এগিয়ে চলতে হবে। তো এই ছিল হিসাব চক্রের সংজ্ঞা বিষয়ক আমাদের যে লেসনটি সেটি, এবং পরবর্তী লেসনে আমরা আলোচনা করব হিসাব চক্রের যে ধাপগুলো রয়েছে সেটি নিয়ে। তো পরবর্তী লেসনটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।